আবারও হিলারি সম্পর্কে সমালোচনা করলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হিলারের নীতি এতটাই খারাপ যে ভোট নেওয়ার কোন কারণ ভেবে পাচ্ছেন না রিপাবলিকান এই প্রার্থী মার্কিন বাণিজ্য নীতি চাঙ্গা করার জন্য তাকে বিজয়ী ঘোষণা করা উচিত বলেও জানান ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ওহি হতে এক নির্বাচনী প্রচারণায় এসব মন্তব্য করেন তিনি আমাদের উচিত জাস্ট আট নভেম্বরের নির্বাচন বাতিল ও বর্জন করা জয়ী ঘোষণা করা রাইট নীতি এতই খারাপ যে তার জন্য চরম ভোগান্তি এই সময় তিনি সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের বাণিজ্য নীতিরও সমালোচনা করেন এদিকে হিলারি ক্লিন্টন যুক্তরাজ্যের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য অভিজ্ঞ ও পরিপক্ক বলে উল্লেখ করেন ফার্স্ট লেডি মিশেল ওবামা পাশাপাশি আসন্ন নির্বাচনে এই ডেমোক্রেট প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান তিনি নর্থ ক্যারোলিনায় হিলারির সঙ্গে এক নির্বাচনী প্রচারণায় এই আহ্বান জানান আমরা এমন একজন প্রেসিডেন্ট চাই যিনি এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন এবং যার সেই মেজাজ ও পরিপক্কতা আছে আমাদের মধ্যে এমনই একজন আছেন যিনি অবিচল এবং যার প্রতি মার্কিনেরা আস্থা রাখতে পারবে এ সময় হিলারি ওবামা পত্নীকে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন মিশেল আমার দেখা প্রথম আফ্রিকান মার্কিন ফার্স্ট লেডি যাকে কঠিন সময়েও কখনো বিচলিত হতে দেখেননি তিনি সব প্রতিকূলতায় মিশেল বিনয় ও নিষ্ঠার মাধ্যমে উতরে গেছেন বলে উল্লেখ করেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টেন আসমাতুলি নিউজ টোয়েন্টিফোর